ইবাদিকো মহারাজ আমি কারি আর চম্পানিতে মহারানী শনেকা রাজস্ব লখাইকে স্কুলে পাঠাবি শুরু হচ্ছে আমাদের স্কুল নাচগানে ভরপুর এখন আছে স্কুল পালা লক্ষিন্দরীর পার্সলা নাচগানে ভরপুর ছেলেরা মেয়েরা বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে বিদায় নিয়ে স্কুলে যায় কত না রাস্তাঘাটে রঙ্গরস ছেলেদের যা আচরণ মেয়েদের যা আচরণ স্কুলে কিভাবে হয় তাই হচ্ছে স্কুল পালা এখন শুরু হচ্ছে স্কুল তাই লখাই কি ডেকে মন্ত্রী মশাই বলছি লখাই এই দাদু তোমাকে যে বিদ্যা লাভ করতে হবে বিদ্যা লাভ করতে হবে জানো বাবা ধনী জন টাকা পয়সা জমিদারি যত অর্জন করো না কেন এসবের ভাগ বসে যায় ভাগ করে নেবে আর বিদ্যা অর্জন করলে সেই অর্জন আর ভাগ করতে পারবে না কেউ নিতে পারবে না তাই বলেছে কি কুড়িতে বিদ্যা চল্লিশে ধন ষাট বছর হলে সবই বিসর্জন কুড়ির মধ্যে বিদ্যা লাভ করতে হবে আর চল্লিশ বছরের মধ্যে ধন জনে পরিপূর্ণ করে বসে যেতে হবে ষাট বছর হলে আর তো কিছু করতে পারবে না সব বিসর্জন হয়ে যাবে তাই দেখো তোমাকে দেখে পদকবি কিভাবে পত্র রচনা করছেন ওই রাজি চলে রে Come on.
ধরে লাইন মারছিস নাকি আড্ডা মারছিলাম ছেলেদের সঙ্গে জানিস তো এখন আমার ইয়ং ইয়ং একটু বয়স উড়ি উড়ি বয়স একটু ছেলেদের সঙ্গে না ঘুরলে মানাই মানাবি আমাকে ইয়ং মি সবার সঙ্গে ঘুরবো মাস্তি করবো তবে তো বলবি ওই দেখ অমুকের মেয়েটা কেমন ঝঙ্কেলানি রাখোই জানি না রে ডাক দি আমার আজকে মুড ভালো নেই কি হয়েছে রে তোর আজ আমার ভাতা কি বললি তোর বিয়ে হয়ে গেছে ছেড়ে দিয়েছি ও তা এখন তো সিঁদুর ব্যবহার করছিস মনে হয় হ্যাঁ ওই লোক দেখে হালকা হালকা নাকি কই রে ওই ঝঙ্কা রানী বিচিত্রা তাড়াতাড়ি আয় কেন রে আলু সিদ্ধ ভাত খেয়েছিস নাকি কি ওরকম কেন কি মাই গড মাই গড হাসি কিছু বলবি ও মা স্কুলে যাবি না আর বলিস না ভাই হঠাৎ করে আমি চুলটা মেহেন্দি কালার করেছি ও মা মেহেন্দি করেছিস ও মা ভালো লাগছে আচ্ছা বলতো কেমন লাগছে খুব সুন্দর কেউ বলছে কি ওই যে আসামে আসামের মেয়ের মতো লাগছে আসামিয়া আসামের মেয়ের মতো লাগছে বলছে দেশের চাইনিজ চাইনিজ যাই হোক বাবা এখন চলছে খেলা তাই না শোন আমি না ঘুরতে গিয়েছিলাম এই তো মামার বাড়িতে গিয়ে একটা ছেলের সাথে আমার চলছিল হ্যাঁ ও আমাকে কি বলেছি জানিস কি বলেছি শোন তাহলে আচ্ছা বল কোনটা হয় শোনে 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 সুন্দরী দাঁড়া 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 ফুল ঝরি ও তুই শুনি জামানের কথাটা ও সুন্দরী 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 তোকে ঘোরাবো ঝারকাটা Thank you.
আসতে ভাই এই 12টা বাজে গেছে স্কুল যাবি না কেটে কে স্কুল আমাকে ছেড়ে ছেড়ে কোথায় যাচ্ছিস তোরা একা একা কে যাচ্ছে কে আমি স্কুল যাব কে লো কে আমি স্কুল যাব একা একা স্কুল যাচ্ছে রা স্কুল আমি স্কুল যাব কি রে ফিকলি আমি স্কুল যাব না হলো তুই চলতে পারিস না তোর শরীরের অবস্থা ভালো না তো তুই স্কুলে কেন যেতে হবে বল তো তোমরা বুঝা একলা একলা স্কুল বলার মই বিনা না স্কুল আমি পাগল হয়ে যাব তুই যাবি কাক দেখে পাগল হয়ে যাব কাক দেখে আছি এটা এটা কি পাগল কাক দেখে পাগল এই আশামিয়া দিদি তুমি কি যেন বলছিলে আমি কি বলছিলাম আর বলিস না ভাই এই একটা তুই একটা গান করনি ছোট্ট করে গান কর আর নাচতে নাচতে স্কুল যাম হ্যাঁ দেখ তোর কিন্তু ঢং হলো না সবই গেল তো ঢং হলে না কেন কি হচ্ছে তাই আমি কি করছিস আমি গান করতে করতে যাব মনিকের ভাষা তারপর ভাষা কই মইতে কেমন তো আমি আসনু স্কুল যাম ফের স্কুল থেকে ফের বাড়ি যাম এই কম কে কম ফের ভাষা আমার দেশে আচ্ছা তোর তো বিয়ে হলো না বড় টিপা পড়েছি আবার সিঁদুর দিয়েছি মোর বিয়া কইনি কি তো খুদি তো মোর ভাতা বিয়া কই আলাম মোর ইস হ্যাঁ দেখ ভাই চল চল আমরা পার্সোনা যেতে যেতে তোর সঙ্গে কথা বলবো তাহলে একটা অনেক গান হলো তো সামনে কিন্তু বুঝলি মাগিটা খুব উপাস খারাপ হাত দিচ্ছে ভাই আরে কথা বলছি ওর বুকের উপর হাত গেছে একদম সামনে বিভিন্ন অনুষ্ঠান আছে তাই তো সঙ্গীত চর্চা করতে করতে আমরা পাঠশালা যাবো তাহলে কি দেখ আমরা অনেক বাংলা গান করেছি তাই তো হিন্দি গান চর্চা করতে করতে আমরা চলে যাবো হ্যাঁ ঠিক ঠিক চলো গান খাই একটা ছোট্ট করি না পল পল তেরি আজ সতাই হাই তো তুমি না কি কম যে কোচি তো পাল পাল চল দি মুই তো দাবা চাউনি মুই তো দাবা চাউনি কেন কি বলছি রে पल पल तेरी याद सताए ओ पिए तुझ बिंदी मेरी सोचो तो धार के हाये मेरा जिया पल पल तेरी याद Oh,
আমাদের কেশের ভাই যে এখনো আসলো না তোর টিউমার ফেটে যাবে ইশ বাবারে বাবা তোর টিউমার নিয়ে এসো আমার ভেঙে গেল কে দেখ ভাই অমন করিস নে তুই পাঠশালা কি যাবি না আচ্ছা আচ্ছা ভাই আমরা নিতদিন পাঠশালা যাই ক্যাপসুল আছে কিন্তু ক্যাপসুল তো দেখছি না আরে সামনে গেলে তো আমরা স্কুল পৌঁছে যাব ক্যাপসুল কে রা কই রে ভাই আচ্ছা এই তো বাড়িটা এই এটা তো ক্যাপসুলের বাড়ি না ভাই ক্যাপসুল যাচ্ছি রে যাচ্ছি যাচ্ছি দাঁড়া ও ওরে ওরে লে সুজনি সময় চলে গেলে আর পাবিনি ধরুন সময় চলে গেলে তার মানে ও এইটা হ্যাঁ এই যে রাস্তায় যাচ্ছে আমি আচ্ছা আমার বাড়ি তো ফাঁকা মাঠে কি না ফাঁকা মাঠে হ্যাঁ আমি আগে খুব বদমাশ ছিলাম হ্যাঁ তাই বুঝি তাই হেল ছুঁড়ে যাতে মাথায় লাল লাগে ওই কারণে এই হেলমেটটা পরেছি আমি খুব ভালো কথা হ্যাঁ হ্যাঁ এত দেরি কেন ও আমার দেরি কেন ছোট ঘরে ছিলাম তাই আরে শোন এই ঠেকনি তোকে কি বলছি হ্যাঁ এই পাগলি তোকে কি বলছে বলছে পাগলা কোথা ছিলে এতক্ষণ তে কি কোথা ছিলে এতক্ষণ তে আমি কোথা ছিল ছোট ঘরে ছিল কি কম বড় ছোট ঘর কেমন ভাষা রে তুই বুঝতে পারছিস না না আমি বুঝা পাঙ্গ তুমি কি পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা কই মুখে উল্টে বের করছে ওয়াইফ তুই আমি কিছু করতে ওয়াইফের মুখে পাগলা তোর পাগলি কই পাগলি তোর পাগলা কই পাগলা তোর পাগলি হতে চায় রে মন লে জইলে পুরে ছায় পাগলা তোর পাগলি হতে মোর ভালোবাসা কি হলো তুজি দেখা তুই জানা সানম প্যার হোতা হে দিবানা সানম আব তো মর যাও তেরি বিনা
সবাই দাঁড়াও স্কুলে পৌঁছে গেছি তাড়াতাড়ি চাবি খুলতে হবে কি হলো রে ঢুকে গেছে রে চাবি ঢুকে গেছে খুলে দিয়েছি চলে এসে সিট ডাউন সিট ডাউন কেন গুরুর আসন এটা গুরু ও এটা মাস্টার মশাইয়ের আসন কিন্তু তোরা জানিস কথা শুনতে পেয়েছিস কি কথা রে মাস্টার মশাই আসবে না স্কুলে কি হয়েছে কি হয়েছে জানিস মায়ের এক হয়েছে মাস্টার মায়ের এক সিরা হয়ে গেছে তাই স্কুল আসবে না কি কইল আজকে স্কুল আসবে না মাস্টার তো না আজকে আসবে না কি উল্লেখতে মাস্টারের মায়ের মারবো টেনে চলো মাস্টারটা মাত্রা বলে এক সিরা হইলে না হলো মেয়ে মানুষের এক সিরা হয়েছে আরে কোথায় আরে এক সিরা হয়েছে এই অসুখটা ছেলেদের হয় মেয়েদের হয় না হয় তাহলে আমি নিজে চোখে দেখেছি মাস্টারের মায়ের এরকম হ্যাঁ হতেও পারে নতুন ভাইরাস না 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 নিজের চোখে বলছি আমি জানো আমি নিজের চোখে দেখেছি কি জানিস তে তুই মই জানো যে ছন্ডাকার হয় আছে আমি তো ঠুনডি লাগে না হয় দেখ ভাই সেটা কথা বলিনি বলছে মাস্টার মায়ের শিরা কেটে গেছে চোখে তাই না শিরা কাটেনি রে এক শিরা হয়ে গেছে তাই মাস্টার মাস্টার আমাকে দায়িত্ব দিয়েছে এই স্কুলটা আমাকে পড়াতে হবে ও তোকে দায়িত্ব দিয়েছে হ্যাঁ ঠিক আছে সবাই বস তবে শুন মাস্টার জি আমি পড়া ধরবো তোর আর আমি পড়া দিব বস বাবা তুই পড়া দিব না একটা ক্লাসে খুব দিন থাকি হ্যাঁ তো কি হলো তাই শোনো আজকে আমি তোমাদেরকে সবাইকে পড়াও দিব কেমন হ্যাঁ আর আমি যা বলবো তাই করবি কিন্তু তুই যা বলবি তাই আমি বলবো হ্যাঁ বাবারে বাবা দেখ মাস্টারে মাস্টার হয়েছে যে ছেলে একই ক্লাসে বারবার ফেল করে ওই ওয়ানে থাকে সেই থেকে আমার পড়া নেই না তো কি তাই তো আমার এত আগ্রহ আর এই চাকরিটাই দিয়েছে তুই নেপালে খুব কথা বলিস ভাই আচ্ছা বল বল তুই বল আমি যা বলবো তাই বলিস তুই যা তাই আমাকে বলতে হবে আরে হ্যাঁ ওটাই আমি যা বলবো সেটাই বলতে হবে বল চালের উপরে লাউয়ের খুশি চালের উপরে লাউয়ের খুশি ভাতার ধরি আপন খুশি ছি 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 আরে আরে নিজে খুশিতে কেন করবো আমার বাবা এটা পড়া রে এটা পড়া বুঝিস না কেন তোরা পড়া হ্যাঁ এটা পড়লে চাকরি পাবি হ্যাঁ কি বললি চালের উপরে লাউয়ের খুশি লাউয়ের খুশি ভাতার ধরি আপন খুশি বল বল মুখ দিকো খাবা মানে চালের উপরে লাউয়ের খুশি আমি ভাতার ধরি নিজের খুশি আমি মুখ দিকো খাবা মানে গেলাম এ যে তুরুলাপ শোনো তোমায় বলছি তোমায় তোমায় দেখে আমি খিদা হয়ে গেছি খিদা কি আমায় দেখে খিদা খিদা মানে অভাব হয়ে গেছি অভাব হ্যাঁ কিরকম আমিও হয়ে গেছি তাই এসো আমি যা বলবো তাই বলবে কিন্তু ঠিক আছে তুমি বলো গোলাপ গাছে ফুল ফুটেছে তুমি বলো আরে আমি যেটা বলছি সেটা বলো আমি যেটা বলছি সেটা বলো ওটা না রে আরে ওটা বলছি না ওটা বলছি না আরে পড়া বল আরে পড়া বল আরে মারবো তোকে মারবো বাড়ি কোন এটা মেরে
কোনটা মেয়ে রে আরে ওটা না রে ওইটা না রে আরে আমি যেটা বলছি সেটা বল যেটা বলছি সেটা বল আরে আমি কি করি এই ছুরিকে ধরে মারব আমি এই ছোরাকে ধরে আমি মারব আমি গুণটা তোর হচ্ছে বুঝতে পারলি না আপ বলবো তাই তুই বল এ তো ভাত ভাত বলেছে তো আমি কি বলবো তুই যা বলছিস তাই বলছিস তো আমি কি বলবো তুই বলছিস আমি যে পড়াটা দেব তুই সেই পড়াটা মুখস্থ করবি ওইটা ওরে বাবা আমি যে পড়াটা বলছি সেই পড়াটা বলিস হ্যাঁ বলো গোলাপ গাছে ফুল ফুটেছে গোলাপ গাছে ফুল ফুটেছে লাল নীল সাদা লাল নীল সাদা খুদি হবে কৃষ্ণ খুদি হবে কৃষ্ণ আমি হব রাধা আমি হব রাধা হ্যাঁ এটা পড়া আছে হ্যাঁ রে পড়া রে আমি নতুন মাস্টার নতুন পড়া এটা মুখামুখি ঠিক আছে এই ফিগনি কি করছিস তুই বসে ছিল আয় আয় আগে তোকে পড়াটা দি আয় কি পড়া দেব হ্যাঁ আয় স্কুলে এসে এইরকম দেখেছিস লাঠি কিরকম শোনো আমি তোমায় পড়া দিচ্ছি পড়াটা কর কিন্তু কি কাম পড়া দিব তোকে বলো বলো দেখি হাম্বা এটা পড়া হ্যাঁ বলো দেখি হাম্বা দুই দিকে দুটা গোল দাঁটো দাঁটো মোল্লা দেখি দেখি করছে একদম দুটা বলে গোল এটা পড়া রে আয় চাকরি পাবি উলঙ্গ নারীর উলঙ্গ নারী চাকরি হ্যাঁ হ্যাঁ উলঙ্গ নারী হ্যাঁ রে কি বলে আরে উলঙ্গ নারী নে অঙ্গ নারী ও অঙ্গ নারী অঙ্গ নারী ওইটাই অঙ্গ নারী কো উলঙ্গ নারী বল বলো দেখি হাম্বা বলো দেখি হাম্বা দুই দিকে দুটা গোল তো কইবো হবে একদম হ্যাঁ বলতে হবে দুই দিকে দুটা গোল মাঝখানে লম্বা ফাট ফাট তুমি প্রেম নাই আমরা খারাপ হইবে মুখ আমরা নাই কে মাছ বলো দেখি হাম্বা বলো দেখি হাম্বা দুই দিকে দুটা গোল হ্যাঁ দেখাতে হবে দেখাতে হবে দেখাই দিব হ্যাঁ দেখাতে হবে দুই দিকে দুটা গোল মাঝখানে লম্বা তোমার নাম ছোট ডিগ্রি কইম বারবার এক কথা কইম কইম মনে থাকি গেলি হ্যাঁ আসো বলো দেখি হাম্বা দুই দিকে দুটা গোল মাঝখানে লম্বা ঠিক হ্যাঁ বসো তবে শোনো কেউ মনে কিছু করবেন না ব্যাপারটা হলো আগে ছিল কিন্তু মানে দাড়িপাল্লা ছিল আর এখনকার যুগে ব্যবসায়িকরা কম্পিউটার নিয়ে যাচ্ছে এই যে বলো দেখি হাম্বা এই যে দাড়িটা দুই দিকে দুটা গোল পালা গুলো মাঝখানে লম্বা এই যে মানে হলো অকম সিধায় পাকাই কইলে হয় অত দূর পাকাই কইলে কি দরকার পড়া যে রে বুঝিস না শুধু ফেকার ফেকার করছে ফিকিনি শোনো তুমি এসো সুন্দরী কি যে বলি তোমাকে তোমার নামটা কি ভামরা সিং পয়লা কি মা বেচিত আচ্ছা তুই বল ক খ গ ঘ উমা বল পড়া এটা রে আমি এরকম পড়া পড়বো না ভালো পড়া দিই পড় না পড়বো না বিষয় পড়া পাবো না পড়বো পড়বি না স্কুলে এরকম পড়া আমি শুনি ঠিক আছে বল ব কুড়ে সারি সারি হ্যাঁ ব কুড়ি সারি সারি হাতার ধুরি আর ছাড়ি হ্যাঁ এটা এটা কিন্তু তুই 100 এর মধ্যে 50 পাবি এডিএ বে ওয়ায় ভাতার বলে ওয়ায় ভাতার তুই চুপচাপ কোথা ফেকনি আই বলটি আর মোর বেলা বলটি না বলটি ভাতার ধরবা কথা এই কি বলছিস বল বলবো বল তুই বল ক খ গ ঘ উমা আমি বলবো হ্যাঁ ক খ গ ঘ উমা 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 হ্যাঁ তথ দন্ত ক খ গ ঘ উমা চ ছ জ ঝ হাইয়ো চ ছ জ ঝ হাইয়ো 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 মানে কি বড় আইলা রে বুঝিস না হ্যাঁ
লক্ষী বান্দর আয় বাবা এই লক্ষী বান্দর নাই লক্ষিন্দর লক্ষিন্দর হ্যাঁ আমার নামটা ঠিকঠাক করে বলতে পারো না না পটল দা কি বলবো রে ভাই তোরা রাজার ছেলে উড়া যা হ্যাঁ ঠিক আছে তুমি পড়াটা করো এ বি সি ডি ডব্লিউ এ বি সি ডি ডব্লিউ ফুল প্যান্টটা ধাগিলু এটা কোনো পড়া হলো হ্যাঁ এটা পড়া রে এই রাজার ছেলে আছে ভালো পড়া দে কত সুন্দর পড়া দেব আর এটাই বল এ বি সি ডি ডব্লিউ এ বি সি ডি ডব্লিউ ফোন পেনটা ধাগিলু ফোন পেনটা ধাগিনো মাস্টারের গলা মুছিল মাস্টারের গলা মুছিল মুখ 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 এটা দে এটা রাজবংশী ভাষা এটা রাজবংশী ঠিক আছে হ্যাঁ তবে মাস্টারের তো সংগীত আলাদা আর আমার সংগীত চর্চা কিন্তু আলাদা মই কইছো কি জিলা পড়া ভালো লাগে না তা আলাদা পড়া নিছেন তোর কি টিভি বেরা মুটেছে আলাদা পড়া থাকলে যে তোইলা ভালো নাই ভালো নাই হ্যাঁ এইগুলা পড়াই চলবে এই সব পড়াটা চলবে সবাই ওঠো ওঠো যাতে সংগীত হবে ও সবাই ওঠো মা ও বল তো পড়াটা বল তো রে তোর পড়াটা বল পড়ে ও ওঠো 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 যাদের সঙ্গে তবে ওঠো ব্যাপারটা হলো আমি যা কিছুই বলি না কেন হ্যাঁ আমার শ্বশুর কিন্তু বলতে হবে তোর শ্বশুর হ্যাঁ বেশি তুমি বলো প্রেম জেগেছে আমার মনে আমার এখানে জাগিনি রে সঙ্গীতটা রে জাতীয় সঙ্গীতটা করতে হয় তুই বল প্রেম জেগেছে আমার মনে প্রেম জেগেছে আমার মনে দেখে দাও বলছি আমি তাই বলছি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আমি যেটা বলছি সেটা বলতে বাড়তি কথা বলতে যাচ্ছিস কেন তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই তোমায় আমি চাই পিছন করিস ডিজে ডিজে তোর তো বিয়া করতে মুখ চাই অন্য আমার মনে গেছে আমার মনে বলতে আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা দিদারু কি বাবা স্কুলে এত গন্ডগোল হচ্ছে কেন পটল স্যার যাব না স্যার না স্যার যাব না আপনি তুমি মারবি বলছি যেতে হবে স্কুলে এত গন্ডগোল কি হচ্ছে কোন স্কুলে গন্ডগোল হচ্ছে কেন
স্কুলে এত গন্ডগোল হচ্ছিল কেন তো তোমরা কি জন্য স্কুলে আসলে জানতে বলছি স্কুলে গন্ডগোল হচ্ছিল কেন এত চেঁচামেচি কেন স্কুলে ই এক কোয়েল পোর্টাল কোয়েল ভাই তোমার বলে এক সিরা অলি কি করতে পারো স্যার কি হয়েছে স্কুলে ও সত্যি কথাটাই বলছে আপনি বুঝতে পারছেন না ওর কথা আমি বুঝতে পারছি না ওদের ভাষা আপনি বুঝেন না তো কি বলছি যে আপনার মায়ের নাকি একশিরিয়া হয়েছে তোমাকে লজ্জা লাগে না এসব কথা বলতে কে বলেছে সব কথা পটল পটল বলেছে মাস্টার আজকে স্কুল আসবে না আমরা বলে কেন বলছে মা মাস্টারের মায়ের এত বড় একশিরিয়া হয়েছে মাস্টার মুখ জঙ্গি যে ঠান্ডাবার হয় তো ছুইলা ফেলে কোনো হলে কি টেক্সট আছে বলছি রে চুপ মুই দেখবা না শুনে তুমি না তে কোনো হয় আরে চুপ কোন এটা কইরি মাস্টারটা ভাই মুই দেখবা না শুনে আরে আই পটল স্যার পটল হ্যাঁ স্যার ডাকেছেন আই গাই আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার ওটা কথা বলেছি আমি কি বলেছি তাহলে ওই কথা বলিনি কি বলেছি তাহলে কি বলেছি জানেন বলেছি আপনার মায়ের চোখের শিরা কেটে গেছে মানে কেটে গেছে হ্যাঁ তাই আপনি মাকে নিয়ে গেছেন মালদায় সত্যি ওইটাই বলেছি স্যার আরে মাই মাই আমি স্কুল থাকব না স্যার খিচুড়ি দেন আমি খিচুড়ি খেয়ে বাড়ি যাব এখন পড়াশোনা না হয়নি আরে স্কুলে খালি খিচুড়ি হয়নি স্যার আমার সিলেট থেকে সিলেট এটা আমার সিলেট ও এটা কাট কোম্পানি কাট কোম্পানি আমার থালাটা হলো প্লাস্টিক কোম্পানির এটা হলো আমার কিসির আছে না এটা কাট কোম্পানির সিলেট পেন্সিল সুন্দর তোমার সিলেট আর পেন্সিল দারুণ সুন্দর হয়েছে বা বোন বেটা বা আচ্ছা শুনো পটল যেটা বলেছিলে হয়তো তোমাদের শুনতে ভুল হয়েছে বুঝতে পারো আমার মায়ের চোখ অপারেশন করা হয়েছিল ও এক্সরে করতে গেছিলেন সেটা এক্সরে করতে গেছিল তাই সেটাই বলেছে ও তো সেটা বলেনি যে এক্সরে করতে গেছে ও সোজা বলছে মাস্টারের মায়ের এইছিল ছিল যাক পটল ভুল করেছে আচ্ছা তোমরা সর্বপ্রথমে আগে জাতীয় সংস্কার শুরু করো আই মাস্টার মুখ না মুখ আমরা গেলাম মুখ কি আসু আগে ও তুই কি কথা বলছিস মুখ মুখ পা মানে গেলে খুব আরে ফেকি নি রে মেরে মেয়েদের লাগে মেরে লাল ছেলে 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 পিছা লাল করে দিছ তো মেরে মেয়েদের লাইনে তুই মোর ভাগের লাইন দেখে মুখ কি আসি যা নাইন দিন তুই না কি আসি তা তারি এই আ এটা ছেলের লাইন নয় জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন আপনার কানে কি আছে স্যার এরা ভুলভাল বলছে শুনতে পাচ্ছেন না ভুলভাল বলছে হ্যাঁ তাহলে বলো তুমি কি কোনটা শর্ট বলবো সীতারাম জয় জয় সীতারাম একটার 16 100টা এদিকে আই হইল না সীতারাম জয় জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব
জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম অতীত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম অতীত পাবন সীতারাম সব নিজে নিজে জায়গায় বসো তাহলে তোমাদের সর্বপ্রথমে আগে নামটা প্রেজেন্ট করে দিই এ কি আমি তো তাড়াতাড়ি চলে আসলাম আরে পটল এই তুমি পেনটা দিতো বাবা কি পেনটা দাও পেন স্যার আমি একটাই আমার একটাই আছে আমি জীবনে আরে বাবা আমি কাজটা করে দিয়ে দিচ্ছি দাও না স্যার আমার একটাই আছে এই তোর বড় বড় তোর বড় বড় কাপড় পড়েছিস তোর পেনটা ফেলে দে না হ্যাঁ আমার যদি পেন পড়া থাকতো আমি দিয়ে দিতাম আমি পেন পড়ি না তো পেন পড়িস না ওই বাপ আরে পড়ো স্যার দে বাবা দে দে মাস্টার তো না তোর পেন তো চেয়ার নিবে ঠিক আছে দাও না দাঁড়ান দাঁড়ান স্যার না নিলে হতো না আরে বলছি আমরা প্রেজেন্ট করি দিয়ে দিব দাও একটাই ছিল স্যার প্যান খুলছি ওই এসে দেখছি রে এমনি লজ্জা লাগছে তাড়াতাড়ি কর বাবা দাঁড়ান স্যার দাঁড়ান দাঁড়ান আরে হারাম দাদা কি হলো স্যার প্যান চাইলেন যে আমি তোর কি এই প্যান নিয়ে কি করবো চাইলেন যে দিলাম পর এই প্যান দিয়ে লেখা যাবে আমি লিখার জন্য পেন চাইছি কলম ও কলম হ্যাঁ স্যার ওটা ওটা উর্দু দিয়ে বলেন কলম বুঝতে পারছি ও কলমটা বুঝতে পেনটা বুঝতে পারছি না দাও বাবা দাও রোল নম্বর ওয়ান রোল নম্বর টু রোল নম্বর থ্রি রোল নম্বর ফোর আসেনি রোল নম্বর ফাইভ মামার বাড়ি রোল নম্বর সিক্স হ্যাঁ মুই না আসলুক তো চলে আসলুক মুই রোল নম্বর সেভেন রোল নম্বর এইট রোল নম্বর এক যখন সারা দি আমাকে ডাকছেন তোর রোল নম্বর কত বলো তো কত আট ও তোর রোল নম্বর এক প্রতিদিন শিক্ষা দিচ্ছি এট বলে আর রোল নম্বর আটটা মনে রেখেছি তো কত ডাকছেন এ তো আমার এট নাকি রোল নম্বর হয়েছে না আমি ওটা নিব না আমি আট নিব স্যার ও তুমি আট নিবে হ্যাঁ পারলাম না ছেলেটাকে মানুষের মতন মানুষ করতে পারলাম না আই ফেক মি আই কি হইছে তোর লজ্জা কিছু না এমন খালি মুখে খালি তাকে হাত হাসি খালি তুই ভাই না যে কম হইছে আচ্ছা শুনো আচ্ছা বলো বন্ধুরা তোমাদের পড়া হয়েছে হয়েছে স্যার হয়ে গেছে আচ্ছা বলো পরুরি মাউ Bye.
স্কুলে ঘোমানো হচ্ছে না সুতা নতুন না নাই এরকম কত বেশ বাস বাস মোর হইলা স্যার মুখস্থ করে দাও সে বলো দেখি মা বড়ি হ্যাঁ বলো মই মুখস্থ করে দাও পড়ালা হ্যাঁ বলবো কি কামটা ভুলি গুন ফিরে ও বলো দেখি হাম্বা দুই দিকে দুটা গোল আর মাঝখানে হচ্ছে এত লম্বা না এটা তো এটা পটল পড়া দিল মুখ পটল স্যার যাবো না মারছি খালি এদিকে স্যার যাবো না হলে মারছেন এদিকে পড়া দিয়েছি হ্যাঁ ওয়াই পড়া দিল মুখ না স্যার আমি দিইনি আমি যে পড়াটা দিয়েছিলাম সেই পড়াটা ও তো খুলে হয় যে আমি যেটা দিন উঠো আমি যদি উঠো মনে কি পাবেন আচ্ছা বল কিতে কি কমতে পড়াইলা তো ও হে মনে পড়লে আকাশ ঘিরে মেঘ করেছে ফিকরি করে এই ফিকনি কি হই তুই কই আকাশে মেঘ কই ও হঠাৎ তুই মানুষকে তারাবার দিয়ে ভূত দি ধরেছিস মানুষ কি তারা আমি বললো যে আকাশ ঘিরে মেঘ করেছে আকাশে তো মেঘ করিনি স্যার খারাপ চাদা ওই জন্য তোকে আমি এক ক্লাস থেকে দ্বিতীয় ক্লাসে পড়াতে পারলাম না এটা তো পড়া আছে পড়া ওটা বললে হয় আমি যে ধান বাড়ি গুরু আছে নাকি দিন যা বল আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে খুকু গেল জলান্তে পদ্ম ডিগির ঘাটে পদ্ম ডিগির কার জল তারপর কি কমতে কয়েক না কি কম ও হরে গরে কম ফুল আর ও হাটু নিচে বল তুই তো বল হাটু নিচে ও হাটু নিচে জ্বলছে কুকুর আর গোচ্ছা ভরা চুল সুন্দর হয়েছে সুন্দর যা বস থ্যাংক ইউ ভেরি গুড বস মাস্টার খিচুড়ি খাম ঘুমাই গেলে বসো বসো খিচুড়ি ব্যবস্থা হচ্ছে বসো আমি নারী আর কি খাম না খালি বসো না নাইলে চক্ষু স্যার গন্ধ করছে স্যার ফিকরি তুই পেয়েছিস তুই পেয়েছিস হ্যাঁ আমি পা দিলাম না আমি চাই রে তোর গন্ধ লাগছে না এই তোমার পরে হয়েছে আচ্ছা বলো আটলি বাটলি শ্যামলা সাটলি শ্যামলা গেছে হাটে শ্যামলা তীর নিয়ে গোলো পথি বসে কাঁদে আর কেদো না আর কেদো না ছোলা ভাজা দেব আমার যদি কাঁদো তোমার চলে আছাড় দেব সুন্দর হয়েছে বস এই এটা কি বললি তুই তাই কি তোমাকে আছাড় দিয়েছে হ্যাঁ তুই নিজের জায়গায় বস নিজের জায়গা বসো এই তোমার পড়া হয়েছে আচ্ছা বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে এরা মনে করছে কি গীতি নাটক শুরু করেছে ওই জন্য অভিনয় করছে স্যার পড়া হয়েছে স্যার আমি আজকে ভর্তি হলাম তো তাই আমার পড়া হয়নি আচ্ছা তোমাকে যে ভর্তি করে সব পড়াটা দিলাম আর তুমি যদি এইভাবে পড়াশোনা না করো তাহলে যে তোমার বাবা আইসে আবার আমাকে বকাবকি করে বাবা স্যার এর পরবর্তীতে ঠিক হয়ে যাবে স্যার বেশ বসো এই পাগল স্যার তোর পড়া হয়েছে হয়েছে মানে মুখস্থ ছোটস্থ বল দেখি বলবো
কোনটা পড়বেন আর কোনটা পড়া নেবেন? আরে আমি যে পড়াটা দিয়েছি সে পড়াটা বল। ছোট পড়াটা তো? ঠিক আছে দিদি, বিষানো আমি খাবো। এটা কি হলো? বললাম তো দিদি, বিষানো আমি খাবো, মরে যাব। স্যার পড়াটা কেমন ছিল? পড়াটা খুবই ভালো হারামজাদা। দিদি বিষানো আমি খাবো, জানি না ভুলে গেছি। আমি তো প্রশ্ন করছি, প্রশ্ন করেন পারবে? পারবো, কেন পারবো বলছি? হ্যাঁ আচ্ছা বলো দেখি। দাঁড়ান, আমাকে এখানে সবাইকে, তোমাকে, আমাকে করেন। আচ্ছা বলো, একটা গাড়ি আটটা চাকা চারটা ড্রাইভার একটাই প্যাসেঞ্জার, বলো দেখি কি হবে? বলবো বলবো স্যার। আচ্ছা আগে, তার আগে বলেন আপনার বাবা বেঁচে আছে? হ্যাঁ আমার বাবা বেঁচে আছে। আপনার দাদু? আমার দাদু মারা গেছে। হ্যাঁ আপনার যখন দাদু মারা গেছে বলুন তো, এই যে আপনার দাদুকে কিসে করে নিয়ে, মানে নিয়ে যাচ্ছিল শ্মশানে? বাসের দোলনায়। দোলনায় তো চারজন, মানে চার দুগুণে আট, মানে মানুষ চারটা মানুষ দুটা করে পা, তাহলে এদিকে হয়ে গেল আটটা চাকা আর চারটা যে মানুষ আছে তারা ড্রাইভার। আপনার দাদু, আপনার দাদু চিপ পাঠান একটা, বুঝতে পারলেন? তাহলে তুমি যে বললে আমি প্রথমবার শুনছি এটা। মুই মাস্টার খোয়া পানো? হ্যাঁ আমি খোয়া পানোই। ওটা হচ্ছে একদম বাসের দোলা আর চারজন সঙ্গের ঝোলা। না না চারজন বলে থাকে কেন, দু মাহায় দুটো চারটায় ড্রাইভার না এটা, আর আমার চারটা করে ঠ্যাং, দুটা করে ঠ্যাং। স্যার আমার প্রশ্নটা হয়েছে কিনা উত্তরটা? তোমার উত্তর ঠিক আছে। তাহলে একটা আর প্রশ্ন করছি, বলেন যদি তুমি এই প্রশ্ন পেয়ে নাও। হ্যাঁ এই স্কুলে যতজন আছে সকলের কান মনে? সকলের? হ্যাঁ বলেন আমি তৈরি। পারবে? হ্যাঁ পারবো। মানে আচ্ছা বলো, আমাদের জাতীয় পতাকা দেখেছো? দেখেছি। তার ভিতরে একটা অশোক রয়েছে, এই অশোকের মধ্যে কত রকম কালার রয়েছে? মুই কো পারি, মুই কো পারি, কোটা হইছে 14টা না? হ্যাঁ নিজের জায়গায় যা, খালি জিদাই সিদাই জিদাই সে খালি মারবে, খালি মুখ খুলে খালি মারবে, খালি আমার কোচে তো মারিনি। বস বস স্যার বলবো? আস্তে করি আর জোরে করি, কানটা তাকে দে। কেন আপনি বললেন যে এই ক্লাসের মধ্যে যারা আছে সবারই কান তুলে দিস, তাই আপনিও আছেন? সত্যি আমারই ভুল হয়েছে। আচ্ছা শুনো বদলে মাস্টার মশাই খিচড়ি দেন। শোন বাবা, ওই যে শোন, খিচড়ি আজকে রান্না করা হয়নি, কেননা আজকে আমি স্কুলে সময় দিতে পারবো না, তাই আমাদের স্কুলে খিচড়িটা রান্না হয়নি। তাহলে স্কুলে থাকেন না? আমাদের স্কুলে, আরে থাকেন খিচড়ি বলে দিন না, স্কুলে থাকেন না? আমাদের স্কুলে আজকে খাতা কলমের কাজ অনেক রয়েছে, আমি আগে স্কুলটা বন্ধ করে আমি যাবো এসে অফিসে, তাই আজকে স্কুলটা এখানেই ছুটি 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 করে দিলেন? যাই, আমার এসে অফিসে অনেক কাজ রয়েছে, তাই আমি এসে অফিসে যাবো। আজকে খিচুড়ি দিলেন না, পরে দেখে নেবো। আরে বললাম তো কালকে দিব রে বাবা। হাই ঠাকুর
হ্যালো না জানি স্বামী মোরে বাণিজ্য করি কবি ফিরবি রাজপ্রাসাদে হাই ঠাকুর তাকে তুমি মঙ্গলে রেখো ঠাকুর মঙ্গলে রেখো কোথায় দাস দাসী মা এসো মালদা ঝঙ্কারানী কিছু বলছে জয় হোক রাজবাড়ির জয় হোক জয় হোক মহারানীর জয় হোক পাশে কেউ আছে 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 আপনি কে আমি জ্যোতিষী জ্যোতিষী ব্রাহ্মণ কিছু করাপড়া করতে পারি ও মা তাই তাহলে ভিতরে আসুন আচ্ছা বলুন তো আমার কবে বিয়ে হবে তোমার তো বিয়ে কালকে রাতে হয়েছে পাতাল সিং এ গিয়ে আমার ভাগ্নের সঙ্গে না এটা ভুল আপনার গণনা হচ্ছে ভালো করে গণেন আচ্ছা তুমি ছেলে না মেয়ে আমি মেয়ে মেয়ে তো তোমার ডান হাত কেন বামাত দেখাও আমি বুঝতে পেরেছি তোমার হাত কড়া করছে কেন কেন কি বুঝতে পারছেন এটা তো মেয়ের হাত নয় মনে হচ্ছে ছন্দ হচ্ছে একটু কেমন ছন্দ এই হিজড়ার মতো লাগছে আরে ভূত ভবিষ্যৎ বর্তমানে মনের কথা টেনে আন আমি কিছু গণনা করতে পারি মা নমস্কার জ্যোতিষী মশাই আশীর্বাদ আসুন গ্রহণ করুন আজকে রাত বাড়িতে সুমঙ্গল দেখলাম এমন কি মঙ্গল সদাগর মশাই আজকে গৃহে আসছে হ্যাঁ তাই নাকি আমাদেরও বন্ধুরা আসবে দেখি 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 হাতখানা দেখি বাহ কি সুন্দর হাতটা লক্ষ্মী হ্যাঁ তোর বিয়ে হবে ফেকিনির সঙ্গে আরে তুই ছেলে না মেয়ে মেয়ে তুই বাবা মা দেখা ছেলে ও এগুলো ছন্দ হচ্ছে ভমরসি কার সঙ্গে দেখুন তো কোথায় বিয়ে হবে হ্যাঁ তোমার কার সঙ্গে বিয়ে হবে বলবো সম্রাট চিনো না জিনাই ঘাটে আচ্ছা শোনো আমি গণাপড়া করে দেখলাম রাজবাড়ির কুমঙ্গল হচ্ছে সর্বনাশ আসছে রাজবাড়িতে সে কি হ্যাঁ এমন কি কুমঙ্গল আসছে রাত্রি বারোটায় সহস্র ডাকাতি সর্দার প্রবেশ করবি ডাকাত আমার নামও জানি শনেগা নাম জানি হ্যাঁ তবে বেশ আমার হস্তে থাকব আমি ছাতা রাখতে হবে আমি রাখবো আমি লাঠি নিয়ে থাকবো যখন সে আমার নাম জানে কেমন চোর কেমন ডাকা দেখবই রাজপ্রাসাদে কেমন করে প্রবেশ করতে পারি সে চুরি করতে আসবে চুরি করতে আসবে সাত রাজার ধন লখায় কি চুরি করে নিয়ে চলে যাবে না কি হতে পারে না সাত রাজার ধন মানিক আমার লখায় না না দাসী তোমরা তৈরি হয়ে নাও মা আরে মা আমি বলছিলাম কি কোনদিন ঝাঁটা তো হাতে নেও না আজকে ঝাঁটা নিয়ে থাকবি ঝাঁটা দিয়ে শুধু মুখে মারবি তবে হ্যাঁ এক এক ফোঁটা যদি রক্ত পড়ে ভূমিস্থলে তার ভিটায় হাজারে ঘুঘু চড়ে সে কি রক্তবীর না হয় বেশ বেশ তাই যেন হয় আমি ছত্র বেশি মনসা সানেকার হাতে মালিক মারা করাবো চাঁদকে এই মুহূর্তে আজকে আমি আসি মা আগামীকাল এসে চা খেয়ে যাব চা আজ 6 দিন হলো কিন্তু র চা কেন দুধ চা হবে না 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 আমি আমি র চা খাই না র চা খেয়ে পায়খানা কষা হয়ে গেল দুধ চা করবে কাল থেকে নাও দাসী তোমরা পাহারা দাও আমি বিশ্রাম করি কিন্তু আজ আমি নাপিতের কাছে খেউরি করার পর আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি রাতের অন্ধকারে আমি আমার এই দৃশ্য এই রূপ
মহারানী সরকার স্বয়ং কক্ষে প্রবেশ করব আমার সদর দরজা দিয়ে নয় আমি আমার খিড়কি দরজা দিয়ে প্রবেশ করব দাস দাসী কোন কর্মচারী কেউ যেন আমার এই রূপ দর্শন না করে একমাত্র মহারানী সরকার স্বয়ং কক্ষে প্রবেশ করব আমি আমার খিড়কি দরজা দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমার রাজপ্রাসাদে দাস দাসীরা জাগৃত তাই আরো কিছুক্ষণ আমি আমার কদলী বৃক্ষের বাগানে আত্মগোপন করে বসে রইব এবার নিশ্চয় আমার চম্পক নগরীর রাজপ্রাসাদ এই নিঝুম রাত্রিতে আমি আমার খিড়কি দরজা দিয়ে প্রবেশ করব মহারানী সনেকার স্বয়ং কক্ষে জয় শিব শক্ত সনেকা 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 জয় শিব শক্ত রক্ষা করো ঠাকুর একি একি তোমার অবস্থা সনেকা আমি যা অনুভব করেছিলাম যে আমার এই হেন দৃশ্য একমাত্র রাতের অন্ধকারে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখাতে চাইনি এ তোমার কোনো অপরাধ নয় মহারানী এ আমার অদৃষ্টের লিখন কে বা কাহারা করিবে খণ্ডন দাসিরে বিবাহের রাত্রে যৌতুক স্বরূপ পেয়েছিলাম যাহারে তাহারে কি আমি ক্ষমা করে না দিয়ে থাকতে পারি মা তাই তোমাদের কোনো দোষ নেই তোমাদের কোনো অপরাধ নেই সরেকা যাও দাসী যাও মা মহারানী সনেকা কি স্বামী কোথায় আমার মাঝি মাল্লা কোথায় ধনে রত্ন কোথায় চোদ্দ ডিঙ্গা কোথায় কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেনি সনেকা ও গো কোথায় আমার Thank you.
অধিকার আমি তোমাকেই আমার সমস্ত কথা তুমি আমার শোক দুঃখের সাথী মহারানী তাই দক্ষিণ পাটন বাণিজ্য সমাপ্ত করে চোদ্দ ডেঙ্গা পরিপূর্ণ ধনরত্ন সঙ্গে নিয়ে বাণিজ্য যাত্রা সমাপ্ত করে স্বদেশ যাত্রা আরম্ভ করেছিলাম হঠাৎ করে কালীদহ জলে পৌঁছব মাত্র নীল আকাশ কালো মেঘে করেছে আচ্ছাদন পশ্চিম আকাশে ঘন ঘন বিদ্যুতের চমকনে উত্তপ্ত হলো কালীদহ জল এক এক করে আমার চোদ্দখানা ডিঙ্গা কালীদহের অতল তলে তলিয়ে গেল আমারই চোখের সামনে এক এক করে বাহাত্তর হাজার মাল্লাবাজিগণ প্রত্যেকের সলিল সমাধি হল আমি শুধু প্রাণে বেঁচে ফিরেছি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম স্বামী যেন সুস্থে ভালো করে ঘরে ফিরে হয়তো আজ এতই কি পাপে করেছিলাম আমি ঠাকুর তোমার কাছে শরেখা সবই কিছু কেড়ে নিল ঠাকুর কথা বলতে নেই শরেখা এ যে তোমার মুখে শোভনীয় নয় তোমারই পুণ্য ফলে শুধু প্রাণে ভিক্ষা পেয়েছি আমি তাই তো আমি রাতের অন্ধকারে তোমার নিকট ফিরেছি শরেখা কিন্তু আজ সপ্তম দিনের উপবাসী অভুক্ত অবস্থায় আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা অগ্নের নেই দাও দাও করে চলে যাই তুমি আমায় একমুষ্ঠ অন্ন সেবা দেওয়ার ব্যবস্থা করো শরেখা ব্যবস্থা করো আমি আর সইতে পারি না চলো চলো আমি তোমার মুখে কিছু তুলে দিতে চাই বেশ যদি তাই হয় তবে এবার আমি তোমাকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি যাব আমার ওই ভোজনালয়ে জয় শিব শম্ভ আজকের মতো সমাপ্তি আগামীকাল প্রথম পালা মামিমা হরণ সুশীলা হরণ দ্বিতীয় পর্ব বেহুলার ছয়ঘাটি অভিশাপ ছয়ঘাটি অভিশাপ শখের বাজার শখের বাজার আজকের মতো সমাপ্তি আগামীকাল মামিমা হরণ বেহুলার ছয়ঘাটি অভিশাপ শখের বাজার জয় গোবিন্দ রে হরি গোপাল রায় জয়